হ্যালো এভরিবডি, সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফুরাশাইন, জার্মান ভাষায় ইংলিশে আর কি ড্রাইভিং লাইসেন্স। তো জার্মানিতে ফুরাশাইন করার নিয়ম কি বা কিভাবে করতে হবে আর কাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, এইসব বিষয় নিয়ে আর কি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই বলি, ফুরাশাইনটা বা ড্রাইভিং লাইসেন্সটা কাদের জন্য, মানে কাদের জন্য এটা লাগবে। এটা যাদের আগে কোনো লাইসেন্স নাই, যেমন অনেকের তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে, তাদের জন্য এখানকার যে নিয়ম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে আপনি 6 মাস পর্যন্ত গাড়ি চালাতে পারবেন। এরপরে যদি আপনি আরও থাকেন এদেশে, গাড়ি চালাইতে চান, সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত হলে তখন হচ্ছে এখানকার যে ড্রাইভিং লাইসেন্স যে অথরিটি থেকে একটা এক্সটেনশন নেওয়া যায়। সেক্ষেত্রে আপনার নতুন করে কোনো লাইসেন্স করার দরকার নাই। কিন্তু আপনি যদি এখানে 1 বছরের বেশি থাকেন এদেশে, তখন আপনাকে জার্মানির লাইসেন্স লাগবে। আপনার কাছে যদি ইউরোপিয়ান ইউনিয়নের অন্য কোনো দেশের যদি লাইসেন্স থাকে, সেটা দিয়ে হলেও কোনো সমস্যা নেই, সেটা দিয়েও আপনি এই দেশে গাড়ি চালাতে পারবেন। আর যেমন অন্যান্য দেশ, যেমন আমেরিকা হতে পারে বা আমাদের বাংলাদেশের লাইসেন্স, এটা দিয়েও আপনি এখানে চালাইতে পারবেন। তবে সবারই ড্রাইভিং লাইসেন্স অথরিটির কাছে আগে যেতে হবে, তারাই বলবে যে আপনি চালাতে পারবেন কি না। আমি পার্সোনালি এমন কাউকে চিনি না যে আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে এই দেশে গাড়ি চালায়। আমার আর কি বাংলাদেশে কখনো ড্রাইভিং লাইসেন্স ছিল না, আমি এখান থেকেই করছি। তো এই ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে কি কি প্রসেসের মাধ্যমে আগাইতে হয়েছে আমাকে, সেটা আপনাদের সাথে শেয়ার করা যায়। প্রথমে এখানে বলে নেওয়া ভালো যে জার্মানি হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে ওয়ান অফ দ্য হার্ডেস্ট কান্ট্রি টু গেট ড্রাইভিং লাইসেন্স। এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স পাইতে হলে শুধু গাড়ি চালাইতে জানলেই হয় এমনটা না, এখানে অন্যান্য ব্যাপারও আছে। এখানে ম্যান্ডেটরি আপনাকে একটা ড্রাইভিং স্কুল থেকে শিখতে হবে, যে ড্রাইভিং স্কুলে যে আপনার টিচার থাকবে সেই টিচারটারও টিচিং লাইসেন্স থাকতে হবে। এরপরে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ঘন্টা ড্রাইভিং স্কুলে গিয়ে ড্রাইভিং শিখতে হবে। মিনিমাম যে ঘন্টাটা, এটা আপনাকে পূরণ করতেই হবে যতই আপনি ভালো গাড়ি চালাতে পারেন। আর যদি আপনাকে প্রথম থেকে শিখতে হয়, সেই ক্ষেত্রে তো অবশ্যই মিনিমাম যে লিমিটটা আছে এটা থেকে আপনাকে বেশি শিখতে হবে। তো ফার্স্ট থিং ফার্স্ট, প্রথমে আর কি যেটা, সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন করতে কী কী লাগবে। প্রথমে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করতে এখানে আপনার যে পাসপোর্ট বা ডকুমেন্টস যেটা আছে, আইডেন্টি কার্ড, সেটা লাগবে, সাথে পাসপোর্ট সাইজের ছবি। আর যে জিনিসটা এখানে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আরও জরুরি, সেটা হচ্ছে আপনাকে একটা ফার্স্ট এইড কোর্স করতে হবে। এই ফার্স্ট এইড কোর্সটাও বেশ লম্বা, এটা আপনার 45 মিনিট করে 9টা সেশনে হয়, প্রায় 8 ঘন্টার একটা ফার্স্ট এইড কোর্স। এই কোর্সটা আপনাকে অবশ্যই করতে হবে। এরপরে আপনার একটা অপটিক্যাল টেস্ট লাগবে, জে টেস্ট বলে জার্মান ভাষায়। এই জে টেস্ট আপনার যে কোনো অপটিক্যাল সেন্টার থেকে করতে পারবেন, বা চশমার দোকানগুলো বা এগুলো থেকেও করা যায়। এই 2টা ডকুমেন্টস লাগবে। সেই সাথে আপনি প্রথমে যখন অ্যাপ্লিকেশন করবেন, প্রথমে অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে অবশ্যই একটা ড্রাইভিং স্কুলে অ্যাডমিশন নিতে হবে। এই ড্রাইভিং স্কুলে অ্যাডমিশন নিয়ে সেখান থেকে আপনাকে একটা, আপনি যে ওদের ওখানে ভর্তি হয়েছেন সেটার একটা ডকুমেন্টস দেবে। সেই ডকুমেন্টস প্লাস আপনার ছবি, আইডি কার্ড, আর যেটা বললাম ফার্স্ট এইড কোর্স সার্টিফিকেট, আর আপনার অপটিক্যাল কোর্সের যে সার্টিফিকেট, যে আপনার দৃষ্টিটা কেমন, যে আপনার কোনো উইদাউট কোনো হেল্প আপনি চালাতে পারবেন নাকি আপনার চশমা বা কিছু লাগবে। এই হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস। এই কাগজপত্রগুলো নিয়ে আপনাকে যেতে হবে ফায়ার অ্যালার্মস যে বিহর্ডে এখানকার ভাষায় বলে, এটা এক এক শহরের এক এক রকম নিয়ম। আমি বার্লিন থেকে
ড্রাইভিং লাইসেন্স করেছি, তো এখানে সরাসরি ফার অ্যালোবনেস বিহর্ডে ওখানে গিয়েও করা যায়, অথবা আপনি যে যে এলাকায় থাকেন সেই এলাকার বুর্গেরামটে গিয়েও করা যায়। তো ওখানে আপনার অ্যাপ্লিকেশনটা করে দিলে ওরা হচ্ছে আপনাকে বলবে যে আপনার প্রিপারেশন কমপ্লিট হলে আপনি ওদের কাছে পরীক্ষা দিতে পারবেন। এখন ওখানে আপনার পরীক্ষা দুই রকম আছে, আপনাকে অবশ্যই থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটা পরীক্ষাই দিতে হবে এবং দুইটাতেই পাশ করতে হবে এই লাইসেন্সটা পাওয়ার জন্য। এখন থিওরি পরীক্ষার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সাধারণত যে ল্যাঙ্গুয়েজ যে ড্রাইভিং স্কুলে আপনি ভর্তি হয়েছেন সেখানেই আপনাকে থিওরি ক্লাস করাবে। তো থিওরি ক্লাস করাবে, পাশাপাশি আমার ক্ষেত্রে যেটা হয়েছে বা এখন বেশিরভাগ সব এই ড্রাইভিং স্কুলগুলোতেই যেটা হয় যে আপনাকে একটা অ্যাপ বা ওয়েবসাইট থাকবে যেটাতে আপনি অনলাইনেও শিখতে পারবেন। তো এই অনলাইনেও আপনি থিওরি কোশ্চেনগুলো করতে পারবেন। এখানে যে থিওরি পরীক্ষাটা হয় এটা আর কি মাল্টিপল চয়েস পরীক্ষার মতো, আপনাকে আর কি 30টা কোশ্চেন থাকবে, এটার উপরে আপনার পরীক্ষা দিতে হবে। কতগুলো প্রশ্ন থাকে আপনার 2 পয়েন্টের, কতগুলো 3 পয়েন্ট, 4 পয়েন্ট এমন। তো আপনার হচ্ছে ম্যাক্সিমাম আপনি 10 পয়েন্ট পর্যন্ত মাইনাস হতে পারবেন, মানে আপনার মিস্টেক লেস দেন 10 পয়েন্টস হতে হবে। এখন এই 10 পয়েন্টস আপনার যদি এমন কোশ্চেন হয় যে একটা 4 মার্কের কোশ্চেন আর দুইটা 3 মার্কের কোশ্চেন, তাহলে 10 পয়েন্ট আপনার 10 পয়েন্ট মাইনাসও যদি হয় সেক্ষেত্রেও আপনি পাস, কিন্তু 11 পয়েন্ট যদি মাইনাস হয় সেক্ষেত্রে আপনি ফেল, সেক্ষেত্রে আপনাকে আবার থিওরি এক্সাম দিতে হবে। তো আপনি যে অ্যাপ্লিকেশন করছেন এই যে বুর্গেরামটে, এই অ্যাপ্লিকেশনটা করার পরে ওরা আপনাকে একটা লেটারের মাধ্যমে জানাবে যে আপনি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে অ্যাপ্লিকেশন করছেন সেটা আমরা পেয়েছি, এবং ওই অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি ম্যানুয়াল গাড়ি চালাইতে চান, লাইসেন্স চান, অথবা অটোমেটিক গিয়ার বক্স গাড়ির লাইসেন্স চান। তো সেটা আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় সিলেক্ট করতে হবে। যদি আপনি অটোমেটিক গাড়ির জন্য অ্যাপ্লিকেশন করেন সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র অটোমেটিক গাড়ি চালাতে পারবেন, আর যদি আপনি ম্যানুয়াল গিয়ার বক্সের গাড়ির জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনি দুইটাই, ম্যানুয়াল এবং অটোমেটিক গাড়ি দুইটাই চালাতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র অটোমেটিক যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য শুধু ম্যানুয়াল গাড়ি চালাতে পারবে না, তারা শুধু অটোমেটিক গাড়ি চালাতে পারবে। তো এই হচ্ছে এই ব্যাপার। তো যেটা বললাম যে আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে চিঠির মাধ্যমে জানাবে যে আপনার অ্যাপ্লিকেশনটা আমরা অ্যাকসেপ্ট করেছি, আপনার আজকে থেকে 1 বছর সময়, আপনার এই যে টোটাল ট্রেনিং সময়টা 1 বছর, এই 1 বছরের ভিতরে আপনাকে থিওরি পাস করতে হবে। আপনি থিওরি পাস না করলে আপনি প্র্যাকটিক্যাল এক্সাম দিতে পারবেন না, প্রথমে থিওরি এরপরে প্র্যাকটিক্যাল। তো ওরা প্রথমে আপনাকে বলবে যে আপনাকে 1 বছর সময় দেওয়া হলো, 1 বছর সময়ের ভিতরে আপনি থিওরি পরীক্ষা দিতে হবে, এবং থিওরি পরীক্ষা যখন দেবেন থিওরি পরীক্ষা পাস করার পরে তখন থেকে আবার 1 বছর সময় আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করতে হবে। তো থিওরি পরীক্ষাটা এখানে কেমন হয়? থিওরি পরীক্ষাটা হয় এখানে সাধারণত জার্মানিতে, বার্লিনে টিফ অথবা নেকরা, এই দুইটা প্রতিষ্ঠান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। তারাই বার্লিনে বা এখানে জার্মান সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান যারা ড্রাইভিং লাইসেন্সের এক্সাম নেয়। তো আপনার যে থিওরি পরীক্ষাটা দিতে হয় এটার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে আপনি পরীক্ষা দিতে পারবেন। এটা দেখা যায় আপনি বার্লিনে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি অন ডেই করতে পারছেন, আপনার আগে থেকে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হয়নি, জাস্ট ওদের যে ওপেনিং আওয়ার, ওদের যে ওপেনিং টাইমের সময় আপনি যাবেন, যাওয়ার পরে বলবেন যে আমি থিওরি পরীক্ষা দিতে চাই, সেই ক্ষেত্রে আপনাকে ওরা আপনার আইডি কার্ড দেখবে, প্লাস আপনার যে ল্যাঙ্গুয়েজ, আমি শুধু বারবার একই
ইয়ে করতেছি, ড্রাইভিং স্কুলে যে ল্যাঙ্গুয়েজ স্কুল বলতেছি, সরি, ড্রাইভিং স্কুলে যে আপনি পড়েন সেই সেখান থেকে একটা আপনার ডকুমেন্টস লাগবে যে আপনি ওখানকার স্টুডেন্ট, আপনি ওখানে সবগুলো থিওরি ক্লাস অ্যাটেন্ড করছেন। তো এইরকম হচ্ছে ইয়াটা, ডকুমেন্টসটা পাওয়ার পরে ওটা ওদেরকে দিলে ওরা তখন বলবো যে ঠিক আছে আপনি এখন পরীক্ষা দিতে পারবেন। তো আপনি পরীক্ষা দিবেন, আপনি যদি পাশ করলেন তো পাশ, আর যদি ফেল করেন সাথে সাথে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে পরীক্ষার পরেই। এটা আর কি কম্পিউটারাইজড এক্সাম হয়, আপনাকে একটা ট্যাবলেট দিবে বা কম্পিউটার দিবে, সেখানে হচ্ছে আপনি আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রশ্ন উত্তর দেওয়া শেষ হলে আপনার এক্সাম যখন শেষ, আপনার সাথে সাথেই আপনার অ্যান্সারগুলো দেখতে পারবেন এবং আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটাও জানতে পারবেন। তো যদি আপনি পাশ করেন সাথে সাথে আপনাকে থিওরি এক্সাম পাশের সার্টিফিকেটটা দিয়ে দিবে, আর যদি পাশ না করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে সেটারও একটা সার্টিফিকেট দিবে যে আপনি কত পয়েন্ট কম পেয়েছেন। এবং এটাতে আপনার সমস্যা না, আপনার যেহেতু যে এক বছর সময় আছে এই এক বছরের ভিতরে আপনি আবার গিয়ে পরীক্ষা দিতে পারবেন। তবে আপনি যেদিনকেই ফেল করছেন এর পরের দিন গিয়েই পরীক্ষা দিতে পারবেন না, আপনাকে মিনিমাম 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে, এরপরে আবার পরীক্ষা দিতে পারবেন। এটাই আর কি নিয়ম। তো আপনার থিওরি পাশ হয়ে গেলে এরপরে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য রেডি হতে হবে। এখন এটা হইতে পারে আপনি যেদিনকে থিওরি পরীক্ষা পাশ করছেন এরপরের দিনও আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সাধারণত এটা করা যায় না, কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আপনাকে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষায় আপনার যেটা আপনি পরীক্ষা দিবেন প্লাস যে এক্সামিনার, সেই এক্সামিনার তো আপনার সাথেও গাড়িতে থাকবে, তো তার সাথে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো সেটা আপনার দেখা যায় 2-3 সপ্তাহ বা ক্ষেত্র বিশেষে আরও বেশি সময়ও লাগে। তো আপনার থিওরি পরীক্ষা পাশ করার পরে তখন আপনি পুরোদমে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আপনার যখন মনে হবে যে না আই এম রেডি, তখনই হচ্ছে আপনি আবার এক্সাম সেন্টারে যাবেন, গিয়ে ড্রাইভিং থিওরি পরীক্ষার পরে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটার জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে অবশ্যই যে থিওরি পরীক্ষা যে দিয়েছিলেন সেটা যে আপনি পাস করছেন সেই সার্টিফিকেটটা সাথে নিয়ে যেতে হবে। তাহলে ওরা বুঝতে পারবে যে না আপনি থিওরি কমপ্লিট করছেন, এখন প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে আসছেন। তো এই হলো অ্যাপ্লিকেশন প্রসেস। তো এরপরে আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিবেন। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিলে সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে, অন এভারেজ যেখানে 30-40 মিনিট গাড়ি চালাইতে হয়, এখানে গাড়ি চালানোর সময় আপনার এরা আর কি বিভিন্ন রাস্তা দিয়ে তো নিয়ে যাবে। সাধারণত যেটা হয় আপনি গাড়ি চালাবেন, আপনার পাশের সিটে আপনার যে টিচার, ড্রাইভিং টিচার, সে থাকবে, এবং পিছনে থাকবে হচ্ছে সেই এক্সামিনার যে আপনাকে বিচার করবে যে আপনি আসলে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য কি না। তো সে আর কি আপনাকে বলবে যে ওকে আপনি এখন গাড়ি চালাইতে পারেন, শুরু করেন। তো আপনি শুরু করলেন, শুরু করার পরে সে যদি কিছু না বলে আপনি সোজা যেতে হবে। আপনাকে যখন বলবে যে লিংস ওটা রেস্ট, মানে লেফট অর রাইট, তখন বললে আপনি বাই অথবা ডানে যাবেন। যদি সে কিছু না বলে এর মানে হচ্ছে আপনি সোজা যেতে হবে। তো এই হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার নিয়ম। সাধারণত প্র্যাকটিক্যাল পরীক্ষার ভিতরে তারা অনেক কিছুই দেখে, যে আপনি হাইওয়েতে কেমন চালান, এরপরে সিটির রাস্তাতে কেমন চালান, যেখানে আর কি আপনি 50 ম্যাক্সিমাম স্পিডে চালাতে পারবেন, কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাতে পারবেন। এরপরেও আপনার হচ্ছে ছোট যে গলিগুলো আছে মহল্লার ভিতরে, যেমন হয় যে ওখানে আপনি 30 কিলোমিটার পার আওয়ারে চালাইতে হয়, অনেক জায়গায় 10 এমনও আছে। তো এইগুলো আর কি আপনার চালাইতে হয়, এগুলো আর কি সে দেখবে যে আপনি সব কিছু ঠিকঠাকভাবে করতেছেন কি না, ঠিক জায়গায় আপনার স্পিড ঠিক আছে কি না, প্লাস আপনি কোথাও খুব আস্তে বা খুব জোরে চালাইতেছেন কিনা, এই জিনিসগুলোও সে দেখবে অবশ্যই। এবং এর মাঝে আপনাকে একবার কি দুইবার, আমার ক্ষেত্রে পরীক্ষার সময় 2বার আমাকে পার্কিং করতে বলছিল, তো পার্কিংও করতে হবে। তো এই জিনিসগুলো দেখবে, ওদের আর কি কিছু ইয়াগুলো আছে, এগুলো সবগুলো টেস্ট করবে। এগুলো করতে ওদের 30-40 মিনিট লাগে। তো এটা হয়ে গেলে আপনাকে সাথে সাথে, আপনি যদি পাশ করেন এটা সাথে সাথে বলে দিবে যে আপনি পাশ করছেন,
আর যদি পাস করতে নাও পারেন সেটাও ওরা আপনাকে বলে দিবে। সেক্ষেত্রে আপনার কি কি ভুল ছিল সেটাও তখন আপনাকে বলবে, এটা বলতে সে বাধ্য কেন আপনি ফেল করছেন। তো এটা হচ্ছে ফেলের ব্যাপার। ফেল যদি হয় তো সেক্ষেত্রে আবার একই প্রসেস যে আপনাকে রিপিট করতে হবে। তো এটা হচ্ছে নিয়ম। আর আর যদি পাস করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তখন সে একটা তার সাথে যখন পরীক্ষা নিতে আসে সে একটা টেম্পোরারি একটা ড্রাইভিং লাইসেন্সের কাগজের সেটা নিয়ে আসে। এটাতে তখন সে আপনাকে সিগনেচার করে দিবে এবং সে বলবে যে এখন থেকে আপনি একা গাড়ি চালাইতে পারবেন, কিন্তু শুধুমাত্র জার্মানিতে, জার্মানির বাইরে না। আপনাকে যে লাইসেন্সটা দেওয়া হবে ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স সেটা হয়তো 4 থেকে 6 সপ্তাহ লাগে, বার্লিনে এমন, অন্যান্য শহরে কম বেশি এমনই হয়তো বা। তো ওই মেইন যে ওটা আর কি প্লাস্টিকের কার্ড, ওই কার্ডটা আসতে 1 থেকে 1.5 মাস লাগবে যেটা বললাম, সেটা আসলে তখন আপনি ইউরোপের সব জায়গায় গাড়ি চালাতে পারবেন। এখন আপনি যদি ফর এক্সাম্পল ইউরোপের বাইরে গাড়ি চালাতে চান সেক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, সেটা ওই ফার অ্যালভনেস বিহর্ডে, যেটা ড্রাইভিং লাইসেন্স অথরিটি, ওখানে গিয়ে অ্যাপ্লাই করলে ওরা একটা আপনাকে 3 বছরের জন্য সম্ভবত, আমি নিজেও এখনও করি নাই, ইউরোপের বাইরে গাড়ি চালানোর জন্য ওই লাইসেন্সটা লাগে। কারণ ইউরোপিয়ান যে ড্রাইভিং লাইসেন্সটা সেখানে আর কি আপনার জার্মান ভাষাই ওই ড্রাইভিং লাইসেন্স কার্ডটা, এটা শুধু ইউরোপেই ভ্যালিড। এখন ইউরোপের বাইরে যেমন ফর এক্সাম্পল আপনি ইউএসএ গিয়ে গাড়ি চালাতে চান তো সেক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগবে, ওইটার জন্য আপনাকে আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে, ওইটার জন্য একটা ফিসও আছে। ওই ফিসটা দিলে আপনি ওইটা তখন পাবেন। তো এখন আর কি আসি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে খরচ, কেমন খরচ হইতে পারে এই ড্রাইভিং লাইসেন্সটা করতে। এখন এখানে জার্মানির বিভিন্ন রাজ্য অনুযায়ী এটা নির্ভর করে, এক এক রাজ্যের ড্রাইভিং স্কুলগুলোতে ফিসগুলো এক এক রকম, আরও নির্ভর করে আপনার শিখার দক্ষতার উপরে, আপনি একটা দক্ষতা কত দ্রুত শিখবেন সেটা আর কি নির্ভর করে আপনার উপর। এখন অনেকে আছে যে সে গাড়ি চালানোটা শিখছে অল্প কয়েক ঘন্টা চালানোর পরে, অনেকে আছে তাদের একটু বেশি সময় লাগে। মানে আপনার এটা মনে রাখতে হবে আপনি যে ড্রাইভিং স্কুলে যে পে করেন এটা আর কি আপনাকে প্রতিদিন যে শিখতেছেন সেটার জন্যই পে করতে হচ্ছে। যেমন আপনি যদি 1 ঘন্টা শিখেন ওইটার জন্য আপনার পে করতে হবে 1 ঘন্টা। এখন আপনি যদি অল্প ঘন্টা শিখেই আপনি দক্ষ হয়ে উঠেন সেক্ষেত্রে আপনার কম খরচ লাগবে। তবে আপনার এটা মোটামুটি আমার আশেপাশে পরিচিতর ভিতরে যারা করছে বা আমিও করছি, আপনার একটা এস্টিমেট রাখতে হবে যে 2000 থেকে 3000 ক্ষেত্রে বেশি সে 3500-4000 লাগে। এর কারণটা হচ্ছে আপনি যদি পরীক্ষায় পাশ করতে না পারেন সেক্ষেত্রে আপনার খরচটা আরও বেড়ে যায়। থিওরি পরীক্ষাটার ক্ষেত্রে তেমন না, থিওরি পরীক্ষায় যদি আপনি পাশ না করেন থিওরি পরীক্ষার ফিস হয় আপনার 30 ইউরোর মতো, 27 আর সামথিং অ্যামাউন্ট। তো এটা যদি আপনি ফেল করেন সেক্ষেত্রে আপনি আবার এই 27 ইউরো দিয়ে আপনি আবার থিওরি পরীক্ষা দিতে পারবেন, এটা তত বেশি না। কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা একবার ফেল করেন সেক্ষেত্রে আপনার খরচটা অনেক বেড়ে যায়। যেমন আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য যে এক্সাম সেন্টার আপনি ব্যবহার করতেছেন তাদেরকেও আপনার একটা ফিস দিতে হচ্ছে, সেই সাথে আপনার যে ড্রাইভিং স্কুল তাদের গাড়ি ব্যবহার করবেন, আপনার যে ড্রাইভিংয়ের যে টিচার সে আপনার সাথে থাকবে তাদেরও একটা ফিস আছে। তো এটা মিলায় আপনার হচ্ছে আবার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আপনি যদি একবার প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করেন সেক্ষেত্রে আপনার সাথে সাথেই এরপরে আবার পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আপনাকে মিনিমাম 1 ঘন্টা আবার গাড়ি চালাতে হবে এটা চালানোর পরে, এরপরে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আপনি ফেল করছেন মানে আপনি যথেষ্ট দক্ষ না, এই জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ বলতেছি ড্রাইভিং সেন্টার থেকে আপনাকে বলবে যে টেস্ট সেন্টার থেকে বলবে যে আপনার আবার
এই কয়েক ঘন্টা আপনি শিখে তারপরে আসেন। তো আপনি ওই কয়েক ঘন্টা শিখতে গেলে তো আপনার আবার ওই টাকা দিতে হবে খরচ, এটার পরে শিখে আপনি এসে আবার পরীক্ষা দিতে পারবেন। তো আপনার মোটামুটি একটা হিসাব রাখতে হবে যে আপনি যদি একবার প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা আরও 500-600 ইউরোর মতো লাগবে, মোরলেস কম বেশি একটু আছে এরকম, 500 ইউরো ধরে রাখতে পারেন যে এমন লাগতে পারে। তো এখন যদি আপনি প্রথমবারই পাশ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার টোটাল যে ড্রাইভিংয়ের যে খরচটা এটা দেখা যাবে কম হবে। আপনি একবার ফেল করলে আপনার দেখা যাবে 500 বেশি। আমি এমন মানুষকেও চিনি যে প্রথমবারে পাশ করছে, আবার এমন মানুষও চিনি যে দুইবার বা তিনবারের বার পাশ করছে। কারণ আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে মনে করি যে এই ড্রাইভিং টেস্টের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা এটা আমার লাইফের এখন পর্যন্ত সবচেয়ে স্ট্রেস এক্সাম। মানে অনেক নার্ভাস ছিলাম আমি বলতে গেলে, কারণ এখানে শুধু আপনি ভালো গাড়ি চালাইতে পারলেই হবে না, অনেক কিছু এখানে নির্ভর করে। যেমন আপনি গাড়ি চালাইতেছেন, আপনার আশেপাশে মানুষরা কীভাবে গাড়ি চালাইতেছে, বা হঠাৎ করে একটা সাইকেল চলে আসতে পারে, একটা বাচ্চা চলে আসতে পারে আপনার সামনে, আপনি সেটা কীভাবে রিয়্যাক্ট করতেছেন, এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো এই আর কি মোটামুটি বিষয় ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে আমার জানা মতো। জার্মানিতে যদি কেউ করতে চান, তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক তথ্য জানতে পারছেন। আরও যদি কোনো ইনফরমেশন জানতে চান ড্রাইভিং লাইসেন্স রিলেটেড, তাহলে এই ভিডিও নিচে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দিতে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।